তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে আমাদের টেকনিক্যাল কিছু প্রযুক্তির মাধ্যমে আমরা বিভিন্ন ছবি এবং ভিডিও বানিয়ে থাকি। এক্ষেত্রে আমাদের যারা গ্রাফিক্স ডিজাইনার যারা আছে, যারা অ্যানিমেশন বানায়, হতে পারে সেটা ভিডিও কিংবা কোনো ছবি, একটি প্রযুক্তি আমাদের হাতের নাগালে এসে পড়েছে, সেটা হচ্ছে এআই। অর্থাৎ আপনি কোনো টেক্সট লিখে দিলেই তখন সেটা ছবিতে রূপান্তরিত হবে। এই প্রযুক্তিকে ব্যবহার করে আমাদের অনেক মুসলিম ভাই বোনেরা তারা হারাম কাজে জড়িয়ে পড়ছে, এবং যেটার কথা আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনে এবং হাদিসে সরাসরিভাবে স্পষ্ট ভাষায় বলেছেন, যেগুলো নিষেধ হারাম, আমরা অমুসলিমকে সাহায্য সহযোগিতা করছি। তাদের উপাসনায় যে প্রাণীগুলো রয়েছে বা তারা যাদেরকে উপাসনা করে সেই সকল ভিডিওগুলো আসছে, এমনকি অমুসলিমদের কিছু ছবি যেটার মাধ্যমে তাদেরকে টুপি পরানো হচ্ছে, সে কিন্তু অমুসলিম একটা ব্যক্তি। তো এরকম আইডল হিসাবে আমাদের ছবিগুলোকে প্রদর্শিত করছে, আমরা সেটাকে ব্যবহার করছি বিভিন্ন ভিডিও বা ছবিতে। এক্ষেত্রে সহিহ বুখারীতে একটি হাদিস এসেছে, কিয়ামতের দিন ছবি বা মূর্তি যারা নির্মাণ করবে তাদের শাস্তি হবে কঠিন, নাউজুবিল্লাহ। মুসলিমও তাই হাদিস রয়েছে। আরেকটি হাদিসে সহিহ বুখারীতে রয়েছে, যে ব্যক্তি দুনিয়াতে কোনো প্রাণীর চিত্র বানিয়েছে তাকে কিয়ামতের দিন তাকে রূহ ফুঁকে দেওয়ার জন্য বাধ্য করা হবে, অথচ সে রূহ ফুঁকতে পারবে না, নাউজুবিল্লাহ। তারপর সহিহ বুখারীতে আরেকটি হাদিস এসেছে, প্রত্যেক ছবি বা মূর্তি নির্মাতা জাহান্নামে যাবে, তার নির্মিত প্রতিটি ছবি বা মূর্তির পরিবর্তে একটি করে প্রাণ সৃষ্টি করা হবে যা তাকে জাহান্নামে শাস্তি দিতে থাকবে, নাউজুবিল্লাহ। সহিহ বুখারীতে আরেকটি হাদিস রয়েছে, যারা এই জাতীয় প্রাণীর মূর্তি বা ছবি তৈরি করে কিয়ামতের দিন তাদেরকে বলা হবে, তোমরা যা বানিয়েছিলে তাতে প্রাণ প্রতিষ্ঠা করো। এরপর সহিহ মুসলিমে আরেকটি হাদিস রয়েছে, আল্লাহ তাআলা বলেন, তার চাইতে বড় জালেম আর কে আছে যে আমার সৃষ্টির অনুরূপ সৃষ্টি তৈরি করতে চায়, সুতরাং তারা একটি ধূলিকণা বা পিঁপড়া সৃষ্টি করুক, অথবা একটি শস্যদানা সৃষ্টি করুক, অথবা একটি জবদানা সৃষ্টি করুক। তো আশা করি আপনারা এই হাদিসের মাধ্যমে বুঝতে পারলেন যে এই আই যে ছবিগুলি রয়েছে তা কতটা মারাত্মক। আসলে এই হাদিসটি তখন প্রচলন ছিল, এই অর্থে আমরা বুঝেছি, আমাদের আলেমগণ বুঝেছিল যে সরাসরি যে হিন্দুরা বা অমুসলিমরা যে মূর্তি বানায় পাথর দিয়ে, সিমেন্ট দিয়ে, মাটি দিয়ে, যেভাবে বানাক তারা সেভাবে উপাসনা করত ওই মূর্তি দিয়ে। কিন্তু এখন ডিজিটাল পদ্ধতিতে ছবির প্রিন্টের মাধ্যমে কিন্তু তারা পুজো করছে, সে প্রিন্ট বা ডিজাইনের মাধ্যমে যে ছবিগুলো প্রদর্শিত হচ্ছে তারা পুজো করছে। আমাদের মুসলিম ভাই বোনেরা সেই ছবিগুলো তারা ডিজাইন করে তারা বিক্রি করছে এবং তারা সেটার মাধ্যমে আয় করছে। তো এই সকল কাজ টোটালি নিষেধ, যা হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝাও মানা তাফিক দান করুক, আমিন।